বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ বনগান নিতাই। ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা। ঘটনার পর কেটে গিয়েছে বেশ কয়েকদিন, বাড়ি ফেরেনি বাড়ির মানুষটা। কোথায় গেলেন তিনি, অপেক্ষায় গোটা পরিবার। বাড়ি থেকে বেরিয়ে আচমকায় নিখোঁজ এক ব্যক্তি। গত 4 তারিখ থেকে নিখোঁজ রয়েছেন বনগাঁ রামকৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা নিতাই চন্দ্রপাল। ঘটনার পর প্রায় 17 দিন পেরিয়ে গিয়েছে, এখনও খোঁজ মেলেনি নিতাই বাবুর। জানা গেছে বনগাঁ থানার রামকৃষ্ণপল্লী এলাকায় শরণ্য আবাসনের পেছনেই বাড়ি নিতাই বাবুর। বনগাঁ হাসপাতালে অস্থায়ী দোকান চালান তিনি। পরিবারের দাবি, ঘটনার দিনও বাড়ি থেকে বেরিয়েছিলেন দোকানে যাওয়ার জন্য। পরিবার সূত্রে জানা গেছে প্রতিদিন রাত 9টা নাগাদ হাসপাতালের দোকানে যেতেন, সারারাত দোকানদারি শেষে সকালে বাড়িতে ফিরতেন। ঘটনার দিনও বাড়ি থেকে বেরিয়েছিলেন ঠিকই, কিন্তু আর বাড়িতে ফিরে আসেননি। পরদিন সকালে বাড়ির অদূরে ক্লাবের পাশ থেকে তার সাইকেল উদ্ধার হয়। স্থানীয়রাই জানান, দোকানের মালপত্র সহ তার সাইকেল পড়ে রয়েছে ক্লাবের কাছে। বাড়ির লোকেরা সাইকেলটিকে বাড়িতে নিয়ে আসেন। এ বিষয়ে নিখোঁজ ব্যক্তির বৌদি মণিদীপা পাল বলেন, ও খুব ভালো মানুষ, বাড়িতেও কোনো অশান্তি নেই, ঘরে ছোট সন্তান। আমরা চাই ও সুস্থভাবে বাড়িতে ফিরে আসুক, প্রশাসন সহযোগিতা করুক। হসপিটালে ব্যবসা ওনাদের, উনি নিত্যদিনের মতো প্রতিদিনই যা যেমন যায় তেমনই গেছে, আবার তেমনই আসার কথা ছিল, কিন্তু সে আর ফিরে আসেনি। আমরা খুব মানে চিন্তিত। উনি 9টার সময় যেতেন আর সকালে 8:30-9টায় চলে আসতো। ঘটনার দিন উনি দোকানেই ছিল, কিন্তু সবাই ওখানে বলেছে যে 2টার সময় উনি দোকান বন্ধ করে এখানে চলে এসেছে, কিন্তু আমরা সকালে সাইকেলটা এই আমাদের এখানে ক্লাবের এখানে পাওয়া গেছে। মানে সকালে একজন খবর দিয়েছে যে নিতাইয়ের সাইকেলটা এখানে রয়েছে, ওনাকে কেউ দেখেইনি সকালে। পরিবার সূত্রে জানা গেছে ঘটনার পর পরিবারের পক্ষ থেকে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বিভিন্ন জায়গায় খোঁজ খবর করা হয়েছে, কিন্তু কোনো খোঁজ মেলেনি নিতাইয়ের। কোথায় গেলেন ভেবে পাচ্ছেন না পরিবারের সদস্যরাও। বিষয়টি জানিয়ে বনগাঁ থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা। এ বিষয়ে নিখোঁজ নিতাইবাবুর ভাইপো দীপক পাল বলেন, প্রথমে ভেবেছিলাম কাকু ফিরে আসবেন, কিন্তু অনেক দিন পার হয়ে গেল, এখনও কোনো খোঁজ পাইনি। আমরা বুঝতে পারছি না তিনি কোথায় গেলেন। 8 তারিখ থেকে নিখোঁজ উনি, আমরা খোঁজাখুঁজি করছি। 10 তারিখে আমরা একটা ডায়েরি করেছি যে 8 তারিখে আমরা ভাবছিলাম যে আসবে, 8 তারিখে করার পরে ভাবছিলাম যে আসবে হয়তো, কিন্তু তাকেও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে 10 তারিখে আমরা একটা মিসিং ডায়েরি করলাম, মিসিং ডায়েরিটা করার পরেও কোনো যোগাযোগ পেলাম না কোনো কোথার থেকে। যে সব জায়গায় খোঁজাখুঁজি হয়েছে, 10 তারিখে রাত্রিবেলা সব দিক থেকে মানে বনগাঁয়ের কোনো জায়গা নেই বাদ দেওয়া হয়নি, সব জায়গাতেই গেছে। এবার উনি যে একটা ভালো মানুষ এটাই তার প্রমাণ, তাকে সবাই ভালোবাসে এবং তার কোনো মানে আমরা বলতে গেলে শত্রুই নেই, বাড়িতেও কোনো ঝামেলা নেই, কোনো অশান্তি নেই। এবার কী থেকে যে কী হলো সেটা আমি বলতে পারলাম। হ্যাঁ, ওনার একটা সাইকেল পাওয়া গেছিলো, সাইকেলটা আপনার আমাদের ক্লাবের ওখানে, কিন্তু মাল সমেত রাত্রে 2টার সময় ওখানকার লোকজন হসপিটালের লোকজন বলছিলো যে নাকি হসপিটাল থেকে 2টার সময় বেরিয়ে এসছে, বেরিয়ে আসার পরে সাইকেলটা সকালবেলা মোটামুটি 9টা সাড়ে 9টা 10টা নাগাদ বাড়ির কাছে ক্লাব আছে, ক্লাবের ওখানে মানে রেখেছে। তারপরের থেকে তো আমাদের কোনো। সোমনাথ মজুমদারের সাথে সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।